ভারতে প্রতি 55 মিনিটে একজন শিক্ষার্থীর আত্মহত্যা। কারণ কি? ভারতের রাজধানী দিল্লিতে ক্লাস 9-এর এক ছাত্রী পরীক্ষায় পাশ না করতে পারায় আত্মহত্যা করেছে বলে তার বাবা মা অভিযোগ করেছেন। 2 শিক্ষক ইচ্ছা করে তাদের বিষয়গুলিতে ফেল করাচ্ছেন বলে ছাত্রীটি নিজেই আশঙ্কা প্রকাশ করেছিল বাবা মায়ের কাছে। মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি ফেরার পরে ওই ছাত্রীর মা বাবা প্রথমে দরজা বন্ধ দেখতে পান। দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন মেয়ে গলায় দড়ি দিয়ে ঝুলছে। স্কুল অবশ্য বলছে ওই ছাত্রীটির পুনরায় পরীক্ষা নেওয়ার কথা ছিল, কিন্তু হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। শুধু এই ছাত্রীটি নয়, ভারতে প্রতি 55 মিনিটে একজন ছাত্র বা ছাত্রী আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। তথ্য বলছে এদের একটা বড় অংশই পরীক্ষায় কম নম্বর পাওয়া, উচ্চশিক্ষার জন্য ভালো কলেজ বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া বা জীবনে প্রতিষ্ঠিত হওয়া, এরকম নানাবিধ চাপের মধ্যে বড় হচ্ছে। আর এগুলোর কোনো একটি পর্যায়ে ব্যর্থ হলেই নিজের জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলছে। স্কুল আর বাড়ি চাপ আসছে 2 জায়গা থেকেই। কলকাতার একটি নামী স্কুলের 7ম শ্রেণীতে পড়ে রঞ্জিতানন্দীর ছেলে, তিনি বলছিলেন না চাইলেও স্কুল আর সামাজিক চাপের কাছে অনেক সময়ই মাথা নত করতে হয় অভিভাবকদের। আমার ছেলে যে স্কুলে পড়ে সেখানে প্রত্যেকটা স্টুডেন্টের নম্বর নিয়ে বিশদ চাপ দেয়, সামান্য খারাপ করলেই বাবা মাকে ডেকেও কথা শোনানো হয়, আর বাড়ি ফিরে আমরা বাবা মায়েরা সেই চাপটাই আবার বাচ্চাদের উপরে চাপিয়ে দেই, আরও পড়ো বলতে থাকি। এই চাপ নেওয়ার জন্য হয়তো বাচ্চাটি তৈরি হয়নি, অথচ ইচ্ছা না থাকলেও করতে হয়। কারণ যে সমাজে বাস করি গোটাটাই কম্পিটিশনের উপরে চলে, বলছিলেন রঞ্জিত নন্দী। তার কথায় আমাদের ছোটবেলায় পড়াশুনো নিয়ে বাবা মায়েরা কি চাক কিন্তু এতটা চাপ দিতেন না, আমরা সেটা দেই অনেক সময়ে বাধ্য হই। অন্য আরেকটি স্কুলে ক্লাস 9-এ পড়ে ইন্দ্রাণী ঘোষের মেয়ে, তিনি বলছিলেন এখন সমাজটাই এমন পর্যায়ে পৌঁছে গেছে যে ভালো চাকরি ভালো বেতন এগুলি বাচ্চাদের বা তাদের বাবা মায়েদের লক্ষ্য হয়ে উঠছে, তাই ওই লক্ষ্যে পৌঁছানোর জন্য বাচ্চারা সবসময়ই একটা চাপের মধ্যে থাকে। আবার বাবা মায়েরাও নিজেদের অসম্পূর্ণ স্বপ্নগুলো সন্তানদের মধ্য দিয়ে পূরণ করতে চায়, যেটা আমরা করতে পারিনি সেটা যেন ওরা করে দেখা। সব মিলিয়ে বাচ্চাগুলোর মধ্যে একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি করা হচ্ছে। কলকাতার একটি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষিকা দীপান্বিতা মজুমদারের অনেক সময়ই নজরে পড়েছে যে বাচ্চাদের পড়াশোনা অথবা বড় হয়ে ওঠার প্রতি বাবা মায়েদের নজরদারির অভাব এবং কোনো ক্ষেত্রে স্পষ্ট অবহেলাও থাকে। অভিভাবকদের সাথে আমাদের বৈঠকগুলোতে দেখি অনেক সময়ে বাবারা প্রায় আসেনই না, অনেক মা বাবা তো আবার এটাও খেয়াল রাখেন না যে মেয়েদের পরীক্ষা চলছে বা নম্বর বের হয়েছে, কিন্তু পরীক্ষা খারাপ করলে তখন আমরা বাবা মাকে ডেকে কথাগুলি বলি, তখন তারা বাড়ি ফিরে বাচ্চাদের উপরে বকাবকি করেন। একটা কথা অনেক মা বাবাকে বলতে শুনি যে এত টাকা খরচ করার পরেও কেন এরকম খারাপ ফল হলো, এই কথাটা একটু বড় বাচ্চারা একদম নিতে পারে না, বলছিলেন দীপান্বিতা মজুমদার। তিনি আরও বলছিলেন ওদের মনে তখন একটা জিনিস কাজ করে, যখন আমার প্রয়োজন ছিল মা বাবার সাহায্যের তখন তারা কিছু বলেননি, কিন্তু ফল খারাপ হলেই খরচের প্রসঙ্গ তোলা হচ্ছে। স্কুলের যেমন দায়িত্ব আছে তেমনি বাবা মায়েদেরও নজর রাখা উচিত বাচ্চাদের বড় হয়ে ওঠার উপরে। কলকাতার একজন শিশু মনোবিশেষজ্ঞ সময়িতা ব্যানার্জি, যিনি গ্রাফোলজি অর্থাৎ হাতের লেখার সাহায্যে শিশু মনের চিকিৎসা করেন, এই ব্যাপারে তিনি বলেন যে শিশু তার বাড়ির পরিবেশ নিয়ে খুশি, বন্ধুদের সাথে সময় কাটায় আনন্দে, মোটের উপর যার একটা সুইট হোম আছে তার যদি কখনো পরীক্ষা খারাপ করা হয় সেটা সে সহ্য করে নিতে পারে, কিন্তু যেসব বাড়ির বা স্কুলের পরিবেশটাই গণ্ডগোল বা যারা ইলেকট্রনিক মিডিয়া টিভি ইত্যাদি বেশি দেখে, এরকম বাচ্চাদের স্নায়ুতন্ত্রের বিকাশে কিছুটা
সমস্যা তৈরি হয়। এদের যখন ছোটখাটো ব্যর্থতা মোকাবেলা করতে হয় তখন তাদের কাছে সেটা খুব কঠিন হয়ে যায়। আর সমস্যাটা যদি বড়সড় কিছু হয় তাহলে সে আর মোকাবেলা করতেই পারে না, তখন চরম সিদ্ধান্ত নিয়ে ফেলে। সরকারি তথ্য অনুযায়ী 2014 থেকে 2016 এই 3 বছরে 26,000 পড়ুয়া আত্মহত্যা করেছে ভারতে। 2016 সালে 1,300 ছাত্রছাত্রী মহারাষ্ট্রে আর পশ্চিমবঙ্গে 1,100 ছাত্রছাত্রী নিজেদের জীবন শেষ করে দিয়েছে। পরীক্ষায় ফেল করা ছাড়া পড়াশোনা খারাপ করা, অপছন্দের কোনো বিষয়ে পড়তে বাধ্য করা, এমনকি পড়াশোনার খারাপ ফল হতে পারে এই বয় থেকেও অনেক ছাত্রছাত্রী আত্মহত্যা করছে। শিশু মন বিশেষজ্ঞ সময়িতা ব্যানার্জি বলছেন, তাদের এটা বোঝার মতো কেউ নেই যে একবার পরীক্ষায় খারাপ ফল করা মানেই জীবনের শেষ নয়।